মনটাকে মোর বসতে দিও। ঢাকায় চলচ্চিত্র দুনিয়ার আলোচিত তারকা দম্পতি শরীফুল রাজ ও পরিমণি, তবে বেশ কিছুদিন হয়ে গেল এই জুটি আলাদা ছাদের নিচে থাকছেন। কাগজ কলমে ডিভোর্স না হলেও এখন আর একসঙ্গে থাকছেন না জনপ্রিয় এই জুটি। সম্প্রতি তিনি আর রাজের স্ত্রী নন বলেও দাবি করেছেন পরিমণি। তবে মাঝে মধ্যেই রাজকে উদ্দেশ্য করে নেট দুনিয়ায় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন পরি। তারই ধারাবাহিকতায় 23 জুন সকালে পরিমণি তার ফেসবুক পেজে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে সাদা শাড়িতে জড়িয়েছেন নিজেকে। এ লাস্যময় বিভিন্ন ছবিতে ধরা দিয়েছেন বিভিন্নভাবে, সেই সঙ্গে নাম উল্লেখ না করে সোশ্যাল মিডিয়ায় সন্তানের বাবাকে বার্তা দিলেন এ অভিনেত্রী। তিনি লিখেছেন, এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে, যেভাবে এখন মাস পেরিয়ে যায় কিছু তবু ফিরে পাওয়া যায় না, এই যেমন আমি। অভিনেত্রী আরও লিখেছেন, হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে, আমি তোমার ওই সব সাবেক প্রেমিকাদের মতো নই যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়। সম্প্রতি পরিমণির স্বামী অভিনেতা শরীফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশীয় 3 অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। এ ঘটনার পর থেকেই পরির থেকে আলাদা থাকছেন রাজ। একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে আছেন অভিনেত্রী।